মানুষ অবশ্যই গান নিয়ে ব্যস্ত, জানতে চাইবো কি কি কাজ এসেছে রিসেন্টলি। খুব রিসেন্ট আমার একটা গান রিলিজ হলো, গানটি লিখেছেন সুর করেছেন অস্ট্রেলিয়ায় বসবাস করেন ভাইয়া আরমান ভুইয়া, তো মিউজিক কম্পোজিশন করেছেন অনিম খান। তো গানটি মোটামুটি এই গানটা নিয়ে এখন একটু মনিটরিং করছি, দেখছি কি অবস্থা, কেমন ভিউ হচ্ছে, কেমন মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করছে এই আর কি। গানটা মিউজিক ভিডিও আকারে এসেছে, রাইট? মিউজিক ভিডিও আকারে। আপনি ছিলেন মিউজিক ভিডিও? আমি ছিলাম। কেমন লাগে নিজের মিউজিক ভিডিওতে যখন নিজে পারফর্ম করেন এবং সেটা যখন স্ক্রিনে দেখেন, জাজমেন্ট হয় কিনা নিজের কাজ নিয়ে? অবশ্যই জাজমেন্ট হয়, এক্সপেকটেশন তো আসলে অ্যাকচুয়ালি শেষ নাই। তো এই গানটি দেখার পর অনেকেই বলেছে যে ভালো হয়েছে, তারপরও আমার কাছে মনে হয় আরেকটু ভালো করতে পারতাম, মানে চাওয়ার তো অ্যাকচুয়ালি শেষ নাই, ভালোর শেষ নাই, তো একটু তো জায়গা থেকেই যায়। এবং আমার কাছে মনে হয় ওই একটু যে গ্যাপটা ওটা থাকাটা ভালো, তাহলে পরের কাজটা আরো ভালো হয়, রাইট? গানটা একটু শুনে ফেলি আপনার কণ্ঠে। তোমারে দেখলে আমার কেমন জানি লাগে, ঘুমাসে না বন্ধু আমার, থাকি একলা জেগে।